হয়, ফেলি কি হয়, মাজি আর মোজারে হয়, ফেলের কি হয় রূপান্তর হয়, আর ইসমু মোশতাকে রূপান্তর হয়, ইসমু মোশতাকে রূপান্তর, মাজদারে রূপান্তর হয় না, মাজদারে রূপান্তর হয় না, কিন্তু মাজদার মোজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে, আর মাজদারের এক বচন, বহু বচন, দ্বিবচন হতে পারে। পৃথিবীর সকল সোলাসি মোজারদ বা যে কোনো মাজিদ ফির মাজদারগুলো যখনই বহু বচন করবেন, শেষে আলিফ জমা আর লম্বা তা দিতে হয়। আমার তিন ভাষার অভিধান বইয়ে জমা গঠনের রহস্যাবলীর মধ্যে বিশদ আলোচনা করেছে অনেক। আচ্ছা আবার জানেরা, তাহলে ওকাউনু আরও ফেলতা হবে, কি হবে, আমরন, আমর হওয়া, আমর হলে কি হবে আবার, আও নাহিয়ান, নাহি হওয়া। ও যে ছোটবেলা আমরা যেটা মুখস্থ করেছি নাওমিরে, কদসিন সাওফা হরফে জজম জুমির মারফু মুত্তাসিল তাই সাকিন আমর নাই, সেগুলো জরাব তো নুন আর তাকিদে, নুনে তাকিদ হওয়া ফেলের একটা নির্দিষ্ট আলামত। এসিমের কোনো দিন নুনে তাকিদ হয় না, এসিমের মধ্যে যে তাকিদ আসে তাকে বলা হয় লামুল মুজাহালাকা। আমার সাথে সাথে বলেন তো আব্বা জান, সবাই বলেন, অথবা আত তাকিদ হরুফুল মুশাব্বা বিল ফেল। তো যখন হরফে মুশাব্বা বিল ফেল আসবে ইন্না আন্না, তখন এসিমকে কি করে বা বাক্যকে বা মুবতাদা খবরকে জোর প্রদান করে, ঠিক আছে, তাকিদ করে। আর যখন আপনি আর একটা লা আনেন না, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, এই লার অর্থ কী, এই লা মানেও অবশ্যই, লা মানেও কী অবশ্যই, আরবি ভাষায় অবশ্যই 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 যত তাকিদ দেওয়া হয় একই বাক্যের মধ্যে চারটা তাকিদ আসে, কয়টা তাকিদ আসে, যেমন দেখেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, ইন্নাল্লাহা লাগফুর, ইন্না এই যে তাকিদ দিলেন, লা একটা তাকিদ দিলেন, তো ইন্নার সাথে যদি লামে জবর লা আসে খবরের আগে, ঠিক আছে, তাহলে তাকে বলা হয় লামুল মুজাহালাকা। লা জাইদুন অবশ্যই জায়েদ, আর লি জাইদুন মানে জায়েদের জন্য, লা জাইদুন মানে অবশ্যই জায়েদ। আরবি ভাষা যে সুবহানাল্লাহ, আরবি ভাষার মজাই আলাদা, আরবি ভাষার সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে একটা সব ভাষায় তো আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ তারা, কিন্তু আমার মনে হয় আরবিকে একটু বেশি ভালোবাসেন আল্লাহ, আরবিকে একটু বেশি ভালোবাসেন আল্লাহ আমার মনে হয়। হ্যাঁ, সব ভাষা আল্লাহর সৃষ্টি, তো কবরের মধ্যে আরবিতে কথা হবে, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহু আলাম আরও কি রহস্য আছেন। কিন্তু দেখেন পৃথিবীর অন্যান্য ভাষার চাইতে আরবি ভাষার অনেক বৈশিষ্ট্য আলাদা আছে, তার মধ্যে এগুলো একটা। আচ্ছা ওয়াই সাম্মা ফেলান, এই যে শোনো, এই যে রূপান্তর হয় এই জন্য তার নামকরণ করা হয়েছে ফেল, বি ইসমি আসলিহি, তার আসল হচ্ছে এসিম, ফেলের আসল কি এসিম, আর এসিমকে কি বলা হয় আব্বা জান, মাজদার। এ আল্লাহ কথা বলেন সকলে, ফেলের আসল এসিম, ফেলের এসিম যে এসিম থেকে ফেল বের হয় তাকে কি বলা হয়, মাজদার। মাজদারেরই আগে কোথায় যেন পড়ালাম শর্মিয়াতে আমিলে, সুতুরুন মাসদারুন মানে তো বক্ষ স্থান, তো এখানে এই নামকরণ কেন করলো, ঠিক আছে, তো দেখেন মাসদার মানে যেখান থেকে বাইর হয় নির্গত হয়, লি আন্নাল মাসদার হুয়া ফাইলুল ফাইলি, কারণ মাসদারটা হচ্ছে ফাইলের ফেল, মাসদারটা হচ্ছে ফাইলের ফেল, হাকিকতান প্রকৃতপক্ষে মাসদারই, মাসদারের অর্থ কী দেয় জানেন, আল্লাজি অর্থ দেয়, মাসদার কি অর্থ দিতে পারে, আল্লাজি, তার মানে ইসমু ফাইলের অর্থ দিতে পারে। আর আমরা জানি পৃথিবীতে কোনো দিন ফাইল একাকী হতে পারে না, ফেল ছাড়া পৃথিবীতে কোনো দিন একাকী ফাইল হতে পারে না,
ফাইল মানে যে করে, যে করে মানে যে কোনো একটা কাজ করে, তাই না আব্বা জান? ওয়াহাদুল হরফি, এই যে হরফ, কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মানান। শোনো, যেই হরফটা আমি আগেই বলেছিলাম, এই যে লা তাদুল্লু কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এই কথাটা সঠিক নয়। বরং নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তবে অন্যের সাহায্য ব্যতীত। ইলা মানে কি? একটা ইলা মানে দিকে, প্রতি পর্যন্ত, মিন মানে হতে থেকে, চেয়ে, কিছু কারণে, অর্থ নাই, বা মানে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে, মধ্যে, ভিতরে, এ, তে, ও আছে, কারণে, কত কি আছে না, কারণ, হেতু, যেহেতু, বা মানে বাইজের বি, তাহলে হরফগুলোর অর্থ নেই, আলা, আন, এগুলো অর্থ নেই, নির্দিষ্ট অর্থ আছে। কিন্তু ব্যবহারগত দৃষ্টিকোণ থেকে আল্লামা সিরাজউদ্দিন আন-নাহভি তিনি বলেছেন, বাল তাদুল্লু আলা মানান, বরং এর অর্থ প্রকাশ করে, প্রমাণ করে অন্যের কারণে। কিসের কারণে? অন্যের কারণে। কিন্তু প্রথমে যে বললেন যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এই কথাতে একটু আছে, আবার পুরাটা মিলে সঠিক হয়, ঠিক আছে আবার যান। আচ্ছা, ফাইন্না মা না হা লিপ্তিদা ওয়াই আলা তাদুল্লু আলা ইল্লা বাদা জিক্রি মা মিনহু ইল্লা লিপ্তিদা কাল বাসর জল কেউ। আচ্ছা, আমরা তো এখানে একটু আপনার শর্মিয়াতে আমেলের কথাও এনেছেন আব্বা জানের, আপনারা জানেন কি হরফের কি কোনো আলামত আছে? পৃথিবীর সমস্ত হরফ কি বাবা এই আল্লাহ ভুলে গিয়েছেন? মাব নি, মাব নি, মাবনি আসল কয়টি? মাবনি আসল কয়টি? ফেলে মাঝি আমর হাজের মারুফ জুমলায় হরুফ, ফেলে মাঝি আমর হাজের মারুফ আর জুমলায় হরুফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেলে মাঝি আমর হাজের মারুফ আর জুমলায় হরুফ। জুমলাতুন মানে কি, শুধু বাক্য, নাকি জুমলা মানে সমস্ত? পৃথিবীর সমস্ত হরফ তাহলে কি বাবা? মাবনি। তাহলে মাবনি কার উপরে? যেভাবে জন্মগ্রহণ করেছে তার উপরে। তাহলে মিন, মিন কার উপরে মাবনি? মাবনি আলা সুকুন। তাহলে মান কার উপরে শেষে মাবনি? তাহলে আমা আমা, এটা জরফ, এটাও মাবনি, আমরা দেখেছি, তাই না? তাহলে আচ্ছা, আলা, আলা, আলাল ফাতহি, ফাতার উপরে মাবনি। আলা কোনো দিন আলী বললেই সমস্যা, আলী বললে মানুষ হয়ে যাবে, হ্যাঁ, আলা আলাই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এসিমের আলামত না পাওয়া আর ফেলের আলামত না পাওয়াটাই হচ্ছে হরফের আলামত। বাক্যাংশ গঠন বইয়ে 42টা অথবা 62টা প্রিপজিশন এবং হরফে জার, হরফে জার 17টি আছে না, কিন্তু পৃথিবীতে আরও হরফ আছে, সেগুলো হরফ কিন্তু কি করে না আব্বা জানেরা, সেগুলো আমল করে না, এই জন্য আমরা সেগুলোকে হরফে চার বলি না। কিন্তু হরফ আছে না, আছে না আব্বা জান, অনেক হরফ আছে, তার মধ্যে আমার কাছে নামের কারা কারা পড়েছেন, হরুফে গয়র আমেলা, আলা আমা হা, আলা আমা হা, তারপরে ওয়াওফা সোম্মা তাইম্মা আমলা বাল্লাকিন, পড়েছেন না? আরো কত কি হরফ, আরে সুবহান আল্লাহ, আমি ভুলে গিয়েছি, আরো কত কি হরফ আছে না, হরুফু তাহজিজি, আল্লাহ আল্লাহ, লাওলা কি, তারপরে হরুফু নাম বালা আজালি জাইদিন না, এগুলো হরফ, এগুলো কি হরফ, এগুলো কিন্তু যেমন আছে তেমনই থাকবে, কিন্তু কেগুলো হরফে জার বলা হয় না, এজন্য সকল হরফগুলোই মাবনি, ঠিক আছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকাল্লাহ।